আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে সম্পূর্ণ ফ্রি ইনকাম একটি অ্যাপ শেয়ার করব, যেখানে আপনারা প্রতিদিন ঘরে বসে 500 থেকে 1000 টাকা ইনকাম করতে পারবেন। বিশ্বাস হচ্ছে না, ভিডিওটা প্রথমে থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন আর আমাদের স্ক্রিনের উপর লক্ষ্য করে দেখতে পারবেন যে কিভাবে আপনি 500 টাকা প্রতিদিন আয় করতে পারবেন। আর আপনি চাইলে আপনার আয় করা টাকাটা সরাসরি বিকাশ নগদের মাধ্যমে উইথড্র করে দোকানে গিয়ে সেন্ড মানি অথবা ক্যাশ আউট করে আপনার পকেটে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটি কথা বলতে চাই, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর কন্টিনিউ না করলে কিন্তু আপনি কিন্তু ইনকামটা করতে পারবেন না, এবং আপনার ইনকামটা কিন্তু আপনি রিসিভও করতে পারবেন না। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম চলে যাবেন আজকে ভিডিওটি ডেসক্রিপশন বক্সে, অথবা আজকের ভিডিওটি ফার্স্ট কমেন্টে গেলে দেখতে পাবেন লেখা থাকবে অ্যাপলিং। অ্যাপলিং এর উপর একটি ক্লিক করলে সাথে আপনাদের অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপটি ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে তারপর এখানে আপনাদের অ্যাপটিতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেলে তারপর আপনাদের বিভিন্ন টাস্ক দেখার মাধ্যমে আপনাদের কিন্তু এখানে ইনকামটা হবে। তো কিভাবে টাস্ক পূরণ করবেন, কিভাবে আসলে টাকাটা উইথড্র করবেন, কিভাবে এখান থেকে আপনারা এটো যে কাজগুলো আছে সেগুলো করবেন, সমস্ত কিছু ডিটেলস নিয়ে আলোচনা করতেছি। কিন্তু আজকের ভিডিও তো একটু স্কিপ করা যাবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্পূর্ণ হয়ে গেলে এখানে আপনি বিভিন্ন প্রকার স্পেন্ড করে ইনকাম করতে পারবেন। স্কার্স, তারপর ছোটখাটো কিছু অঙ্ক করেও কিন্তু আপনি ইনকাম করতে পারতেছেন। তো প্রথমে যদি আমরা স্কার্স এর দিকে লক্ষ্য করি, এখানে আপনি দু একটা ঘষা দেবেন। ঘষা দেওয়ার পর কিন্তু দেখতে পারবেন আপনার কিন্তু ওইখানে কিছু কয়েন কালেক্ট আসবে, যেমন 50 কয়েন, 60 কয়েন, 100 কয়েন, এরকম কিছু কয়েন কালেক্ট আসবে। তারপর আপনার মাঝে একটা অ্যাড দিবে, অ্যাডটা দেখার পর আপনার ওই কয়েনটা কিন্তু কালেক্ট হয়ে যাবে। পরবর্তীতে আপনি চাইলে কিন্তু এই কয়েনটা কিন্তু আপনি চাইলে কিন্তু এক্সচেঞ্জ করে কিন্তু আপনি ডলারে নিতে পারতেছেন না। প্রতি ডলার কিন্তু 115 টাকা, 120 টাকা, 130 টাকা, এরকম ভাবে আপনি কিন্তু পরবর্তীতে সেলটা দিতে পারতেছেন। তো দেখেন স্কার্স এর উপর আমরা এবার যদি একটু ঘষা দিই, আমাদের উঠে গেল 60 কয়েন। 60 কয়েন যদি আমরা এখান থেকে ট্রান্সলেশন করি, তাহলে আমরা কিন্তু 5 টাকার মতো পাই কিন্তু পেয়ে গেলাম। তো আমাদের 5 টাকা ইনকাম করতে যদি আমাদের এখান থেকে 15 সেকেন্ড সময় লাগে, তাহলে অ্যাভেলেবেল আপনি তাহলে একটা জিনিস হিসাব করেন, তাহলে কিন্তু আপনি কিন্তু প্রতিদিন কিরকম টাকা, কিরকম প্রফিট এটা কিন্তু আর্ন করতে পারতেছেন। আর আপনি চাইলে আপনার বিকাশের নগদে টাকাটা কিভাবে নেবে সেটাও দেখিয়ে দিচ্ছি। আপনি সম্পূর্ণ গোলাতে টাস্ক পূরণ করবেন, আর স্পেন যে জিনিসটা ওইখানে একটা গোলাকার থাকবে, ওই স্পেনার মাঝখানে ক্লিক দিবেন, তারপর ঘুরে ঘুরে এখানে যে কয়েন গুলো আছে সেই কয়েন গুলাতে যাবে, আর ওই কয়েন গুলাতে অ্যাক্টিভ হয়ে গেলে কিন্তু আপনি কিন্তু আপনার স্পেনটা কিন্তু পেয়ে যাইতেছেন। তো আশা করি আপনাদের এই কথাটা বুঝাইতে পারছি। আর উইথড্র যে জিনিসটা আছে, উইথড্র করার আগে আপনাদের কয়েন গুলো কিন্তু এক্সচেঞ্জ করতে হবে। কিভাবে এক্সচেঞ্জ করবেন, আপনার অ্যাকাউন্টে যতগুলো কয়েন আছে ওই কয়েন গুলো ওখানে বসিয়ে দিয়ে তারপর এক্সচেঞ্জ উপরে একটা ক্লিক করুন, ওইটা আপনাদের টাকাতে পরিণত হয়ে যাবে, ডলার বা অথবা টাকাতে। তো তারপর এটা উইথড্র করতে পারবেন, আপনি টপ আপ মানে মোবাইল রিচার্জ নিতে পারবেন, এ টু জেড সব কিছু করতে পারবেন। উইথড্র করার জন্য আপনি বিকাশ নগর সিলেক্ট করতে পারেন, তারপর আপনার পার্সোনাল যে নাম্বারটা সেটা দিতে পারেন। তো তারপর এখানে আপনার অ্যামাউন্টটা বসিয়ে দিবেন, নাম্বারটা বসিয়ে দিয়ে দিবেন, তারপর নিচে দেখতে আমরা লেখা থাকবে সাবমিট, সাবমিট উপরে একটি ক্লিক দিয়ে দিবেন। আর সাবমিট উপরে একটি ক্লিক দেওয়ার পর ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন আপনাদের কিন্তু সাথে সাথে কিন্তু উইথড্রটা কিন্তু কমপ্লিট, আর আপনি সাথে সাথে কিন্তু আপনার টাকাটা কিন্তু আপনাদের নগদ বিকাশে পেয়ে যাবেন। আশা করি আপনাদের বুঝাইতে পারছি। তো বন্ধুরা, এইভাবে মূলত এই অ্যাপে আপনাদের কাজ করতে হবে। আর আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে দেবেন, সেই কমেন্টগুলো আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তো দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ভিডিও নিয়ে, এবং সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।